সুন্দর সুন্দর রঙিন রঙিন চশমা আসলে বিদেশে আসলে কিছু রঙিন রঙিনই লাগে প্রথম প্রথম আসার পরে দেখলেই মনে হয় আরে পৃথিবী বদলে গেছে যা দেখি সব রঙিনই লাগে ইউরোপ চলে এসেছি বাংলাদেশ থেকে প্রথম উইন্টার তো ব্র্যান্ডের দোকান থেকে না কিনলে ইউরোপে আসলে তো ভাবসাপ জমে না তাই চলে আসছে উইন্টার শপিং করতে বাংলাদেশ থেকে শুনে এসেছি উইন্টারে নাকি এখানে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই ইউরোপে এসে একটু ব্র্যান্ডের দোকানে আসলাম সিএনএচএনএম যারা জারা সবের দোকানগুলোতে একটু ঢুমাটতে এসেছি কালেকশানগুলো হেভি হেভবি জোস কালেকশন কিন্তু কালেকশান তো সুন্দর রে ভাই কিন্তু দামগুলো দেখে আমার মাথায় আর সুস্থ হচ্ছে না এই যে দেখেন ছোটো ছোটো ব্লাউজের মতো জিনিসপত্র এগুলোর দাম নাকি বেশি ইউরোপ এ কি সুস্থ হয় এ তো আমাদের দেশের মানে একশো টাকায় যা নেবেন একশো টাকা এই যে দেখেন বস্তা পুরো একদম সালার বস্তা যেরকম দেখতে দেখতে কিন্তু সেরকমই টাকাটা যদি দেখায় আপনার মাথায় মেজাজ সব গরম হয়ে যাবে আমার মাথা সব কিন্তু গরম হয়ে গেছে এই যে মেজাজ দেখেন আমি দেখলাম পুরো বস্তার মতো এখন ফিল দাম জুলাই রেখেছে পনেরো ইউরো পনেরো ইউরো মানে পনেরোশো টাকা দিয়ে বস্তা আমার এখন কিনতে হবে কি সহ্য হয় এই যে দেখেন কি সুন্দর সুন্দর চাদর চাদরগুলো ভালো কথা আমাদের দেশে এটুক চাদর যা নেবেন একশো টাকা বিক্রি হয় অনলাইন পেজেও পাবেন একশো টাকা বড় সেই জায়গায় তিনশো টাকা চারশো টাকা সব মানলাম তিনশো চারশো টাকা দিয়েও কিনতে রাজি আছে কিন্তু দাম এটা ব্যাটাররা কী ধরছে আট ইউরো আট ইউরো মানে আটশো টাকা ব্যাটা টাকা কি মাগ না আসে আট ইউরো দিয়ে আমি এই চাদর কিনতে যাবো হ্যালো ভিয়ার্স গুড মর্গান সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে পড়েছি আজকে যাব উইন্টার শপিং করতে সকাল সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে আমাকে রেডি হতে হয় কারণ আটটার সময় আমি বের হই হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি হসপিটালে এবং প্ল্যান করছি উইন্টার শপিং করতে যাব তো এই বছর আমার প্রথম উইন্টার বিদেশে ইউরোপের মাটিতে উইন্টার শপিং করতে হবে কারণ দেশে শুনে এসেছি অনেক সস্তায় জিনিসপত্র কিনতে পারবো তো কোথায় কোথায় কিনবো কি কী কিনবো আমার সুইডেন নেদারল্যান্ডে ট্যুরে যাওয়ার জন্য মোটামোটা জিনিসপত্র কিনতে হবে কারণ অনলাইন থেকে যেসব জিনিসপত্র কিনেছিলাম ওই ওইটা তো কাজ হবে না তুষার শুরু হয়ে গেছে অনেক স্নোফল হচ্ছে তো পাত্তা ড্রেসে কোনো কাজ হবে না এই যে সামনে যাকে দেখছেন উনি হচ্ছে রাশিয়ান রাশিয়ান কলিগ আমার খুবই স্মার্ট পঞ্চান্ন বছর বয়স মহিলার এত স্মার্ট আর এত সুন্দরী বলার মতো না এনারে দেখলে আমার মাঝে মাঝে লজ্জা লাগে যে এরাও সুন্দর আর আমিও এখন মহিলা যাই হোক সকাল সকাল নাস্তা করতে বসে গেছি হসপিটালে এসে প্রত্যেক দিনই আমার এই জার্মান ব্রেকফাস্টেই আর কি দিন কাটে এই যে চা খান এই চা খানের মধ্যে আদা লেবু অ্যাড করা আমাদের দেশে যেমন র আদা লেবু অ্যাড করা লাগে এখানে কিন্তু সব কিছু করা লাগে না ও টি ব্যাগের মধ্যেই সব দেওয়া থাকে খালি গরম পানিতে মধ্যে শুভাবেন 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 আর সুন্দর এক একখান রঙ চলে আসবে এক এক সার এক এক রকম রঙ দেখতেই কিন্তু মনটা ভরে যায় যাই হোক আমার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করে কাজটা শেষ করে আমি তাড়াতাড়ি বের হয়েছি আড়াইটের মধ্যে বের হয়ে গেছি আমার শপিংয়ের জন্য পৌঁছাতে পৌঁছাতেই তিন তিনটা বেজে যাবে তিনটা থেকে আমার শপিং শুরু করে দিব কারণ এখন কিন্তু ডে লাইট খুব তাড়াতাড়ি চলে যায় চারটার মধ্যে পুরো কিন্তু অন্ধকার তো আমার কাজটা শেষ করে চলে আসছি আমার পাশে যে শপিং সেন্টার আছে শপিং মল সেই শপিং মলে সিটি সেন্টারের ওখানে আর পুরো একদম ক্রিসমাসের জন্য সব কিছু একদম চকাচক ফকা ফক এসব জায়গায় আসলে পা দিলেই মনে হয় আরে ভাই জীবন তো বিন্দাস মানে আপনি ইউরোপে আসার পরে এইসব দোকানে ঢুকলেই আপনার মনে হবে আরে জীবন রে ভাই কি লগারি জীবন মানে বাংলাদেশের বড় লোক আর ইউরোপের সবথেকে গরিব মানুষের জীবন আর কি সমান এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আপনি একদম পাতলা কন মোটা কন যেটাই আপনার পছন্দ আপনি সেটাই কিনতে পারবেন এবং আপনার মনের মধ্যে যে কি ফুর্তি লাগবে সব দোকানে ঘুরতে গেলে মনের মধ্যে একটা বাপ চলে আসবে আর আমি তো বড় লোক হয়ে গেছি বেড়া কিন্তু আমি কিন্তু ইউরোপের মধ্যে সবথেকে গরিব মানুষ আসলে আপনি ইউরোপে আসলে ফিলটা কিন্তু এটাই আপনি ইউরোপের সবথেকে গরিব হয়েও আর কি বড় লোকের মতো লাইফ লিড করতে পারবেন যেটা আপনি বাংলাদেশে কোটি টাকার মালিক হয়েও করতে পারবেন না এটা আমারটা বাপ আমি অনেক ভুলভাল কথা ফেলাইছি এই যে কালারের জ্যাকেটটা দেখতেছেন আমার কিন্তু খুবই ভালো লাগছে এইসব কালারের প্রতি আমার একটা অন্যরকম একটা উইকনেস কাজ করে কিন্তু যখন দামটা দেখছি আমার আসলে একশো তিরিশ ইউরোতে কেনার মতো অ্যাবিলিটি এখনো আমার আল্লাহ তাল্লাহ দেয় নাই যাই হোক আমার অন্যদিকে তাকাইতে হবে এসব কথা ভাবলে কাজ হবে না এখন এই দেখেন কত ধরনের হাতা কাটা হাতা আল্লা কোনটা মোটা কোনোটা পাতলা আপনার যেটা মন চাই আপনি সেটা সেটাই নিতে পারবেন এই যে দামগুলো দেখতে পাচ্ছেন ঊনআশি ইউরো আশি ইউরো না আট হাজার টাকা এই একজন দেখতে পাচ্ছেন একশো ইউরো একশো ইউরো দিয়ে কিনে নিয়ে পরে আমি একটা হুডি দিয়ে সারা বছর তো কাটা দিয়ে পারবো না তাই না এই যে দামগুলো দেখেন ঊনষাট উনসত্তর আশি নব্বই এরমের নিচে আপনি কোনো হুডি পাবেন না ভালো কথা কার এমনি জ্যাকেটও কার হুডি ছাড়া হোক আর হাতা কাটা হোক দামগুলো কিন্তু এরমই তো যারা দেশের থেকে আমি যখন দেশে ছিলাম তখন লোকের কাছে শুনতে হয়েছিল আরে এখান থেকে কিচ্ছু নিও না আপনি বিদেশে যান বিদেশে যে দেখবেন কম দামে ভালো ভালো জিনিস পাবেন আরে ভাই এসব তো আমাদের দেশে বাংলা বাজারে গেলে বঙ্গবাজারে যাই যদি শান্তি চকে যাই এসব যে দেখবেন আমি মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় কিনতে পারবো সেই জিনিস আমার নাম দশ হাজার পনেরো হাজার টাকায় কিনতে হচ্ছে তার থেকে তো ভালো হয় একদম পুরো রাস্তার ঘরে জিনিসপত্র যদি কিনে নিয়ে আসতাম এসে দেখতে ভালো হয় গার্মেন্টসের দিক দিয়ে যাই কর না কেন ভাই আমার বাংলাদেশে যেরকম সস্তায় পাওয়া যায় এনে কিন্তু তা পাওয়া যায় না একটা টি শার্ট আমি একশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়ে তিন টি শার্ট ভালো টি শার্ট কিনতে পারবো এইখানে এসে সেই টি শার্ট কিনতে গেলে আমার পঁচিশশো টাকা লাগবে তবে কিছু কিছু জিনিস খুবই ভালো আছে যে জিনিসের প্রশংসা না করলেই নয় এই যে দেখেন কি সুন্দর সুন্দর গলা সেট কী সুন্দর সুন্দর রঙিন রঙিন চশমা আসলে বিদেশে আসলে সব কিছু রঙিন রঙিনই লাগে প্রথম প্রথম আসার পরে দেখলেই মনে হয় আরে পৃথিবী বদলে গেছে যা দেখি সব রঙিনই লাগে এই যে সুন্দর ব্যাখ্যান দেখছেন আমার মাঝজনী এটা খুবই পছন্দ হয়েছে এসে দেখলাম কী অবস্থা এই দেশে আসমা মাঝজনী কিছু কিনে নিয়ে যায় কি না দাম দেখলাম সতেরো ইউরো মানে আঠারো ইউরো আঠারোশো টাকা সহ্য করা যায় আঠারো ইউরো দিয়ে একখান ব্যাগ বিদেশে এসে যদি কিনতে না পারলাম তাহলে কিসের টাকা কামাইলাম যাই হোক এখন আইসি জিন্সের সেকশানে জিন্সের সেকশানে এসে দেখি যে বিশি ইউরোর নিচে কিন্তু কোনো প্যান্টই নেই ওই যাই হোক বিশি ইউরো মানে দুই হাজার টাকা আমার বাংলাদেশে মেয়েরা কিন্তু পাঁচশো ছয়শো টাকা দামেরও জিন্স প্যান্ট পরে তো জিন্স প্যান্টটাতে চলে আসলাম চাদরের সেকশানে এই চাদর পাতলা পাতলা সুন্দর চাদর এই চাদরেরা চাদরের মতো করে পরে না এগুলো এটা মাফলার বানাই ফেলাইছে ওই যাই হোক বাংলাদেশের চাদর এখন মাপলার হয়ে গেছে মাপলার পরে নিয়ে এই যে দেখেন মাপলারের মতো না হলি আপনি এরমও কিনতে পারবেন এটাও কিন্তু সুন্দর বিভিন্ন কালার বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের আরও রে স্টাইলের বাহার এরম স্টাইল দিয়েই এদের চলতে হয় আমিও স্টাইল দেওয়া শিখতেছি একটু একটু করে এত স্টাইল তো কোনো দিন দিই এখন এই জায়গায় এসে আমার কত স্টাইলই দেওয়া শিখতে হচ্ছে এই যে দেখেন কত রঙের কত স্টাইলের কত ঢঙের জিনিসপত্র পাওয়া যায় আসলে ফ্যাশন যে কী জিনিস বিদেশিদের না দেখলে আপনি বুঝবেন না এই যে দেখতে পাচ্ছেন হাতে হাতের মোজা মানে হাতে মোজো টুজু না পড়লে কিন্তু এই জায়গায় রাস্তায় আপনি আটটি পারবেনই না একদমই পারবেন না এর দাম দশ ইউরো মানে এক হাজার টাকা দিয়ে আপনার একটা হাতের মোজা কিনতে হবে কী করা যাবে এই জায়গায় টাকার কারবার যেরাম আপনার এই জায়গায় টাকার কারবার কিনে নিয়ে সব শেষ করে আপনার খালি হাতে থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন এই সুন্দর সুন্দর আমার একটা কিনা লাগবে এই জন্যই আর কি এত গুতগুতি করতেছি নাহলে এত গুতগুতি করতাম না কারণ আছে যাবো সুইডেন সুইডেনে আপনার হাত পকেটের বাইরেতে তো রাখলেই এমনি ফ্রিজ হয়ে যায় ওনে যে এত ঠান্ডার ঠান্ডা রে ভাই রে ভাই কী যে কব জার্মানি আর সুইডেনের সাথে যদি কম্পেয়ার করি আকাশ আর পাতালেনে টেম্পারেচার যদি মাইনাস ওয়ান থাই ওনে টেম্পারেচারে যায় মাইনাস টেন এই দেখেন ক্রিসমাসের জন্য প্রত্যেকটা জায়গা কি সুন্দর করে সাইজে রয়েছে ওরে ভাই ব্ল্যাক উইকের জন্য কি সুন্দর সুন্দর সেটে কি সুন্দর সুন্দর সার্ট দেছে। আমার আবার ছোট ছোট এইসব গলা সেন্টমেন্ট খুবই পছন্দ ছোট আংটি ছোট কানের তামাজে কি ফাইন লাগে কিন্তু আমার এখনও অত টাকা পয়সা হয়নি যে আমি ধুমধাম করে এই যে গলা সেট কানে সেট কিনে নেব যদি কেউ গিফট টিফ দেয় সেটা আলাদা কথা কিন্তু আমার আবার গিফট টিফ অজম হয় না কি আর করা যাবে ছোটোবেলাতে বদবাস এখন আইসি জুতোর কেনাকাটা করতেই বরফ পড়ে মেলায় হাঁটু খোলা মানে হাঁটু তোলা জুতোপত্র না কিনলে কিন্তু বরফ হাঁটার মতো অবস্থা নেই তো জুতোখান পছন্দ হয়েছে জুতোখান কিনে নিলাম কারণ আমার সুইডেনে যাতে হবে বরফের মধ্যে হাঁটতে হবে এখন এই খাস জুতো না হলেই তো এর মধ্যে হাঁটতে পারবো না তো আপনার এখানে যে কী কী কালেকশান আছে সেগুলো একটু দেখাই কিন্তু সব দোকান জুড়ে জুতো মানে হাঁটু তোলা জুতো আপনি একদম নিচে জুতো পরে নিয়ে আপনি বরফের মধ্যে পারবেন না যেটা পছন্দ আপনি কিনতে পারবেন এগুলোর দাম হচ্ছে দাঁড়েন পঞ্চাশ ইউরো ষাট ইউরো এরম দামের মধ্যে আপনি এই জুতোগুলো পেয়ে যাবেন আর একটা জিনিস এই জায়গায় জুতো কিন্তু আপনার জুতো কেউ ভরাই দিয়ে কেনবেন আপনার নিজের পছন্দ মতো জুতো নিজের পরে নিতে হবে সাইজের জুতোও থাকবে খুঁজে নিয়ে পরে পরে নেবেন ওই দেখেন স্টাইল যে আপুরা আছে তারা কিন্তু এসব জুতোমতো মতো পারবেন কি সুন্দর খড়মালা জুতো যারা একটু স্টাইল মেস্টাইল বোঝেন ভালো তারা কিন্তু এসব জুতো ইরে কালার রে ভাই একদম মাথা নষ্ট কালার আমি এসব প্রত্যেক গেলে আত্মা ভাগিয়ে নেবো কিন্তু যারা অনেক সুন্দর করে সব ক্যারি করতে পারেন তারা কিন্তু এগুলোর খুব দেখলেই একদম হয়ে যায় তো যারা অনেক সুন্দর করে সাজু গুজু করেন একটু স্টাইল সেন্স ভালো আছে তারা কিন্তু কিনতেই পারেন তো আমার কিনলাম আমার বরটার জন্য কিছু না তা তো আর হয় না সেকশনে চলে আসলাম আমার জন্য কিছু কিনতেই হবে তার জন্য কিছু কিনতে হবে সামনে আবার তার বার্থডে বার্থডেতে কিছু গিফট করতে হবে তো সারা দিন রায় তো কিছু জামা কাপড় লাগে খারাপ যেমন আছে এখন শীতকাল তো টি শার্ট পরলে

ওইখান পরে আমার ছবি দেওয়া আছে তো এই তিনখান আমি কিনেছি আমার জন্যে আর সাথে দুখন কিনেছি তার জন্যে মেয়ে মানুষটা একটু বেশি বেশি কিনা লাগে এটা এই জায়গায় একটু পার্সিয়ালিটি করিয়েই ফেলাইছি কিছু করার নেই তো এই আছে আমার উইন্টার শপিং হয়ে গেছে আরও কেনার তালেই থাকবো আমি কিনার তালেই থাকি শপিং ছাড়া কিনা যেন দেশে আইসি ইউরোপের মাটিতে ঘুরে বেড়া একটু শপিং টপিং না করলে হয় নাকি তো বেড়ে গেলাম এখন বাড়ি যাব মেলা রায়তে যাচ্ছে মেলা রাইত না বেশি রাত না দেখলি অনেক রাইত মনে হলেও বেশি কিন্তু অন্ধকার নিই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জোড়াই জোড়াই এটে বেড়াচ্ছে জোড়াই জোড়া বেড়ানো এই জায়গায় আমার খুব ভাল লাগে দেখতে বুড়ো বয়সে যে এটা ভালোবাসা কি সুন্দর রাত ধরে ধরে এঁটে এঁটে বেড়ায় কি ফাইন লাগে ক্রিসমাসের জন্য সব জায়গায় এখন চকচকা তকতকার একদম লাইটিং জলকানি মানে এই জলকানি দেখলি মাথা একদম নষ্ট হয়ে যায় সব জায়গায় মনে হয় আর কি রাজকীয় রাজকীয় ফিল আপনি যখন এইসব রাস্তা দা এঁটে বেড়াবেন আপনার সিনাউস হয়ে যাবে বুকের মধ্যে একটা অন্যরকম শান্তি শান্তি ফিল হবে সারা জায়গায় কি সুন্দর লাইটিং সুন্দর সুন্দর দোকান দেখলেই মনে হবে আমি যেন একটা রূপ কথার আসছি যে ঘুরে বেড়াচ্ছি আসছি যাই হোক এই ধ্যান কি সুন্দর করে সাজাই ঠাজাই রাখিছে কিসমাসের জন্য এই মার্কেটে আপনি আমি একদিন নিয়ে আসবো আপনাকে সুন্দর করে ভিডিও করে এখন ঘরে চলে আইছি প্যাকেট খুলতেছি দেখেন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা মুরগির ঠ্যাং এই ঠ্যাংগুলো আমি হসপিটালেতে নিয়ে আইলাম হসপিটালে পেশেন্টদের এইভাবেই খাতি দেওয়া হয় কিন্তু আমার তো এরম বাজিয়ে নিয়ে মুরগির ঠ্যাং আমার খাতে ইস্তে করি না এই ভাবলাম এগুলো ঘরে নিয়ে যাই সুন্দর করে গ্রিল করে খাবো তো এখন রায় তো হয়ে গেছে আমার আর কিছু করতে পারবো না এগুলো ফ্রিজে রেখে দেবো পরে একদিন গ্রিল করে এগুলো মজা করে খাওয়া হবে এই অবস্থায় কাঁচা কাঁচা খাওয়া আমার পক্ষে সম্ভব না এগুলো কিন্তু কুক করা তো যাই হোক এগুলো ফ্রিজে রেখে দিলাম এখন আমার রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ফ্রিজে মাছ বের করলাম মাছ বের করে এগুলো ভালো করে মশলা টশলা দিয়ে জাল জাল করে এখন ফ্রাই হচ্ছে কারণ মাছ ভাজা দিয়ে ভাত খাবো বাঙালি আসলে জাল জাল জিনিস ছাড়া তো একদমই পছন্দ করতেই পারে না আমি একটু বেশ কড়া করে বড়ো সাইজের যে মাছ ছিল সেই মাছগুলোর একটু বাইজে নিচ্ছি এই মাছ বাজা দিয়ে ভাত আর জাল ডোলে নিয়ে খাওয়া এই যে কত শান্তি রে আপনাকে বোঝাতে পারবো না যাই হোক আজকে আমি অন্য দিনের ভিডিও তো একটু অন্যরকম করে ভিডিও করার চেষ্টা করেছি আমার আঞ্চলিক ভাষায় আমার যা মনে চাইছে সেইভাবেই জিনিসটা আসলে একঘেয়ে জিনিসটা না করে নিয়ে অন্যভাবে আর কি উপস্থাপন করার চেষ্টা করেছি ভালো লাগিছে কি খারাপ লাগিছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সমালোচনার জন্যই আর কি আপনাদের কাছে ভিডিও করা এই আসতে আমার রাতের খাবার মাছ ভাজা জাল ঢেলে নিয়ে আর আছে আলু বাঙালির একবারই বাংলা খাবার না খাইলে কিন্তু পরান পড়ে না আর আমি আসলে বাংলা খাবার মানে বাদ একটু না খাতে পারলে কিন্তু আমার মনে একদমই শান্তি আসে না তো এই ছিল আজকের ভিডিও উইন্টার শপিং কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বাংলাদেশে আসার আগে ভাবছেন যে বিদেশে এসে শপিং করবেন বাইরে ভাই এই ভুল কইরেন না বাংলাদেশে তো যত পারেন শপিং করে নিয়ে আসেন ওই একটা মোটা জ্যাকেট কেনার জন্য এই জায়গায় এসে হে দিয়ে কিন্তু টি শার্ট রেগুলার পরা শুনি যত জামা বাংলাদেশের থেকে কিনতে আনতে বুঝলেন না